উরানুস ওয়ান্ডার ওয়ার্ল্ড। তো আজকের একটু লেট হয়ে গেছে ঠিকই, উঠেছি অনেকক্ষণ, বাট কিছু কাজ করছিলাম বলে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তো তোমরা আগে আগে দেখতে থাকছি। তো আমি এখন ডাস্টিং ক্লিনিংটা করে নিই, তারপর তোমাদের সাথে এসে দেখা করছি। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। বন্ধুরা দেখতে থাকো, তো আমার ডাস্টিং ক্লিনিং প্রায় হাফ ডান হয়েছে, এখনো ঘরটা মুছতে পারিনি। তো আমি আগে বিছানাটা তুলে নিই, তারপর অন্য কাজের দিকে তাকাবো। দেখো চলো, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, তো দেখতেই থাকো। তো এবারে আমি আমার বাকি হাফ ডান কাজটা কমপ্লিট করব, ঘরটা মুছে নিই, তারপর ক্লিনিং ডান। তো এবারে আমি আমার জামা কাপড় কিছু ভিজিয়েছিলাম, সেগুলো আমি কাচবো, তো তোমরা দেখতে থাকো। তো একবারে কেচে কেচে নিয়ে আমি দেখি ব্রেকফাস্ট যদি বাড়িতে করবো, নাহলে চান করে নিয়ে ব্রেকফাস্ট করবো। আজকে জলখাবারে কচুরি তরকারি আর জিলিপি খাচ্ছি, তো দেখতে থাকো। এখন তরকারিটা খেলে খুব ভালো লাগে, তো আমি ব্রেকফাস্টটা করে নিই, দেখি তোমাদের জয়েন। দেখো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমি এবারে আর কিছু কাজ সেরে নিই। সরি প্লিজ কিছু মনে করবে না তোমরা। তো তো যাই হোক, যেটা বলছিলাম, তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই মনে করতে পারো যে কেমন স্নান করে ব্রেকফাস্ট করছে, তো এক একদিন ব্রেকফাস্ট করে নিয়ে স্নান টান করে ঠাকুরকে দেখাচ্ছে। তো তো যাই হোক, যেটা বলার, তো এবার এটা দেখো, যেটা যার এটা যার 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 মনে বিশ্বাস, অনেকে এইটুকুনি এটাই মনে করে যে হয়তো স্নান টান করে শুদ্ধ হয়ে ঠাকুরকে ধূপ দেখানোটাই ভালো। তো আমি যেহেতু তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, বলে দিতে চাই যে যেহেতু আমাকে আমার এক আমার কাজগুলো একাই করতে হয়, আমার ঘরে কোনো কাজের লোক নেই, আমি ইচ্ছে করেই রাখিনি, কারণ ওদের উপরে ভরসা আমি করতে চাই না। তো আমি যেহেতু দুটো ঘর, তো আমার নিজের কাজটা আমি নিজেই করে নিই, তো এই কারণেই আমি কাজের লোক রাখিনি। তো যাই হোক, যেটা বলছি, তো আমি ওই জন্য আমার যখন যেটা বলেছিলাম যে এটা তো যার যার মনের বিশ্বাস, তো যারা এটা বিশ্বাস করে যে খালি পেটে ঠাকুরকে জল মিষ্টি দেবে, আমি তো জল মিষ্টি দিই না, আমি ধূপ দিই, খালি পেটে পুজো করবে তো সেটাও করতে পারে। আর কোনো ঠাকুর কিন্তু এখন পর্যন্ত আজ পর্যন্ত বলে দেয়নি যে নিজের শরীরকে বা নিজের মনকে কষ্ট দিয়ে আমার পুজো করো, যে যেমনভাবে সন্তুষ্ট সে সেমনভাবেই ঠাকুরকে সে ঠাকুরের সেবা করতে পারে। তো তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমার যেটুকুনি বলার ছিল আমি এইটুকুনি বলে দিলাম। তো তো তোমরা মনে এইসব নিয়ে কোনো উল্টো পাল্টা ধারণা প্লিজ এনো না। Thank you.
লাঞ্চের টাইমে চলে এসেছি, যেমনি আমি বলে এসেছিলাম। তো আমি এখানে রুটি দিয়ে সকালের ওই কচুরির তরকারিটা অনেকটা বেঁচে গেছিলো, তাই সেই রুটি আর সকালের কচুরির তরকারিটা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি লাঞ্চে। আমি তোমাদেরকে এর আগের দিনও বলেছি আমি মাঝে মধ্যে রুটি খেয়ে থাকি, বিশেষ করে শীতকালে রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না। দেখতে থাকো, আমি লাঞ্চ করে নিয়ে তোমাদের সাথে জয়েন করবো। আমি লাঞ্চ টাঞ্চ করে সব এদিক ওদিক সমস্ত কিছু জানলা দরজা বন্ধ করে দিয়ে, একটু শীতকাল জানলা দরজা বন্ধ করে দিয়ে আমি এখন একটু রেস্ট নেব। তো চলো তোমাদের সাথে আবার দেখতেই পাচ্ছো এখন প্রায় 8:45 বাজে। তো আমি সন্ধ্যে থেকে আর তোমাদের সাথে জয়েন করতে পারিনি, তোমাদের সাথে ইন্টারাক্ট হতে পারিনি, কারণ আমি আমার আজকে আজকের যে ব্লগটা মানে কালকের শ্যুট করা ব্লগটা আজকে ছাড়তে একটু লেট হয়ে গেল। তো আমি এতক্ষণ তাই করছিলাম, দুপুর থেকে বসে এতক্ষণে ব্লগ আপলোড হলো। তো মাঝে আমার অনেক কাজও করতে হয়েছে, তো কাজ বাজ করে নিয়ে আমি একবারে রাতের ডিনারে তোমাদের সাথে দেখা করছি। তো এখন বাজে 9:30, তো আমি আজকে তাড়াতাড়ি ডিনারে বসে গেছি। আমি ডিনারে রুটি আর আলু মাখা খাচ্ছি, প্রায় দিনই খেয়ে থাকি শীতকালে, এটা আমার ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা আজ এখনো পর্যন্ত যদি একটুও ভালো লেগে থাকে তো আজকের মতো আমি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে ব্লেসড। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা করে ছোট্ট করে লাইক, শেয়ার,
কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার সাপোর্ট করো। সো গুড নাইট।